আসসালামু আলাইকুম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং এই সুন্দর দৃশ্য আঁকার কৌশলটি শিখুন। স্কেল দিয়ে আমরা সহজ একটি দাগ আঁকব। এখানে আমরা ফরবি পেন্সিল ব্যবহার করছি। এখানে একটি সূর্য আঁকব, চেষ্টা করব গোল করার। এরপর আমরা কি করব, এখান থেকে একটা পাহাড় আঁকব, আবার এর সাথে আরেকটা পাহাড় আঁকব। এখন আমরা পেন্সিল দিয়ে একটু ঢেউ ঢেউ করে পানির আঁকব, দেখুন। এরপর আমরা সহজেই এখানে রং করব। রংটা কিভাবে করব, কমলা রং করব, এর মাঝে আমরা হলুদ রং করব, সূর্যের রং এভাবে করব। এরপর আমরা বাহির দিকে সূর্যের পাশ দিয়ে এবং এই পাহাড়ের ওপর দিয়ে হলুদ রং করব, পুরোটাই হলুদ রং করব। দেখুন কত দূর পর্যন্ত আমরা করছি, খেয়াল রাখুন। অর্ধেক হলুদ রং করব এবং উপর দিকে আমরা আবার কমলা রং করব। এখানে আমরা হলুদ রং করছি, দেখুন। এরপর হলুদের থেকে একটু গাঢ় রং নিব, এই তো কমলা রংটা যেটা আমরা সূর্যতে করেছিলাম, সেই রংটা এই হলুদ রঙের সাথে আস্তে আস্তে মিলে দেওয়ার চেষ্টা করব। তাহলে দেখুন আকাশটা অনেক সুন্দর লাগবে দেখতে। অল্প সময়ের মধ্যে আমরা রং করব, আশা করছি আপনারা শিখতে পারবেন। এখন আমরা খয়েরি রং বা ব্রাউন রং, বাদামি রং আমরা পাহাড়ে করব। দুই পাহাড়ে একই রং করব আমরা। এই বাদামি রং করার পর আমরা আকাশে পেন্সিল দিয়ে সুন্দর পাখি উড়ে যাচ্ছে এমনটা আঁকব, পাখি আঁকব, দেখুন উড়ে যাচ্ছে পাখি। এরপর আমরা নদীতে কী রং করব, নীল রং, হালকা নীল রং বা আকাশি রংটা আমরা নদীর পানিতে করব। সহজেই পুরোটাই একই রং করব, দেখতে পাচ্ছেন সহজেই আমি রংগুলো করছি। আশা করছি এভাবে আপনারা সহজেই আঁকতে পারবেন এবং রং করতে পারবেন। এখন দেখুন পারে কী রং করছি আমরা। প্রথমে হালকা রং করলাম, এরপর গাঢ় রং করে হালকা বাদামি রংটা করলাম। করার পর এখন টিস্যু দিয়ে এভাবে ঘষা দিলেই সুন্দর হালকা রং হয়ে যাবে। দেখুন অল্প সময়ের মধ্যে সুন্দর একটি দৃশ্য আঁকা শেষ হলো। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন অন্যান্য বন্ধুদের মাঝে। আসসালামু আলাইকুম। قلب ينبض بالكرة.